তোমার কোনটা আমার বলো, আমার জন্য দুটো ডিম সিদ্ধ। কি সুন্দর করে বানিয়ে দিতেছে অন্যার বাড়ি। সকালবেলা মেয়েকে বিদায় করে দিলাম স্কুলের এক্সাম, আর এখন আমি ঘর দোর গুলো গুছাবো। আর আজকের আকাশটাও মেঘলা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আকাশ আজকে মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। তো আমার বারান্দা থেকে অবশ্য আকাশটা তেমন একটা দেখা যায় না, তাই এই জন্য দেখাতে পারতেছিলাম। আর আমার ঘর দোর গোছালো, ঘুম থেকে উঠে মেয়েকে আগে বিদায় করলাম, এখন বিছানা টিছানা গুছাবো। তারপর আমি নিজে ফ্রেশ হবো, আমি এখনো ফ্রেশ হই নাই, মেয়েকে রেডি করাই দিলাম স্কুলের জন্য। আর আজকে আমি হাঁটতেও যেতে পারিনি। আমার একটা জিনিস খুব ভালো লাগে, আমার বাসার সাথে দুইটা মাদ্রাসা, মানে এই সাইডে একটা মাদ্রাসা, এই সাইডে একটা মাদ্রাসা, দুইটা মাদ্রাসা। আর আমার সকালবেলার ঘুম ভাঙে হচ্ছে তাদের কোরআন তেলাওয়াত শুনে। তো এটা আমি অনেক লাকি, অনেক হয়তো এটা পছন্দ নাও করতে পারে, সকালবেলার ঘুমটা হয়তো বা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়ে এসে পড়ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরীক্ষা কেমন হয়েছে, সব দিতে পারছো? হ্যাঁ সত্যি? আচ্ছা দেখি কি প্রশ্ন আসছে। কি খাও দেখি, এটা কি সিঙ্গারা? এখন মেয়ের জন্য আর আমার জন্য দুইটা ডিম সিদ্ধ দিব। আর আমার নিজের অবস্থা দেখেন, দিতে হবে ওকে, ডিমগুলো ভালো করে দিয়ে নিই। তারপর ফিরে বসাই, চুলাটা চালাই নিন, সবাই গ্যাস মনে শেষের দিকে ডিম সিদ্ধ বসাই দিলাম। তো গোসল করাও শেষ খালাম মার, এখন এই যে চুটা চুটা মুছে দিই, চেহারাটার কি অবস্থা হয়ে গেছে দেখি চুটা। তো গোসল শেষ, এখন কোথায় যাবা? আগে লেখাগুলো শেষ করো। কোনটা তোমার, কোনটা আমার বলো। ভাঙাটা আমার দিবা, তুমি ভাঙাটা খাও, আমার ওই আস্তাটা দাও, কেন ও ভাঙার থেকে আবার এটা খাই নিবা। আচ্ছা ঠিক আছে চলো আমরা খাই। বিসমিল্লাহ বলছো? আল্লাহ বিসমিল্লাহ। হাঁসের ডিম, আমরা সকাল সকাল কি খাচ্ছি? ডিম সিদ্ধ। আচ্ছা আমার আম্মার শরীর ভালো না, তো আমি যাইতেছি বাসায়। তো মুরগির মাংস নিয়ে নিতেছি, মুরগির মাংস রান্না করা হবে, আর খিচুড়ি রান্না করবো, গোলা খিচুড়ি। আর কি চিংড়ি মাছ দিব না, বড় মাছ নিতে হবে। তো বড় মাছ তো একসাথে করা কিভাবে নেই, কি পড়া কেনা নিব না। মার বাড়িতে গিয়ে রান্না করে খাবো, অবশ্য আমি সিলিন্ডার গ্যাস, এখানে রান্ধতে গেলে আমার যেটুকু গ্যাস আছে চলে যাবে, পরবর্তীতে আমার আবার কিনা লাগবে। মার বাড়িতে যাই, সরকারি গ্যাস আছে, রান্না করে খেতে পারবো। তো আপনারা দেখতে থাকেন পুরো ব্লগটা আমাদের। আমার ঘরে কি একটা অঘটন ঘটলো, আর এদিক দিয়ে সে হাসতেছে, দেখছেন? এটা এখন পর্দাটা না লাগালে দেখেন তো কেমন দেখা যাব। আমি তো পারতেছি না, এখন এই যে চেষ্টা করতেছি, কি একটা অবস্থা। আপনি হাসতেছেন না, হাসতেছেন? একটা অঘটন করছেন, আপনি হাসতেছেন? হাস করে যে পর্দাটা পড়ে গেছে, আর এই যে দেখেন কি অবস্থা, নড়বড় হয়ে গেছে। এই যে এটাও দেখেন নড়বড় হয়ে গেছে, সবগুলো নড়বড় হয়ে গেছে, ওইটাও নড়বড় হয়ে গেছে, ফেস করে পড়ছে। ভাগ্য ভালো আমার উপরে পড়ে নেই, মানে একটা বাড়ি খেতাম। এখন আবার পরে দেখে হাত দেখি, ওই যে দেখেন হাতের মধ্যে পাইছে ব্যথা, আবার পরে গেছে। আমি কি করতাম আপনারা, এখন যে দেখেন আমি পর্দাটা না লাগাইলো না হইব, দারুণটা যাই বলি এটা ঠিক করে দিতে, নাহলে এই যে দেখেন বারবার করে যেতেছে। দেখে হাতটা দেখি, দেখেন লাল হয়ে গেছে। আপনি একটা বেটকি দেন, আপনার জুমাম্মা যে ব্যথাটা পাইছে, বেটকি নিচে গেলে ঝিয়ে দিতে দেখেন বৃষ্টি পড়তেছে, ছোটখাটো রাস্তা দিয়ে যাও, বৃষ্টি নেমে গেছে, বাতাস ছেড়ে দিস, বাড়ি তো যেতে পারলাম না। যাও
এখন বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া হইতেছে, শর্টকাট রাস্তা দিয়ে যেতেছি। এই যে দেখেন মাদি, এই গরমে ফাইটে কি হয়েছিল, আমরা একটা ঠিক কোন একটা রাস্তা দিয়ে যেতেছি, বৃষ্টিতে ভিজে গেলাম। কইতে আইছিস তুই? তোর নানি তোর রাখে নাই? তোর নানি গেছে কই? হ্যাঁ আরোহী, দেখছো বন্যা হয়ে গেছে, তুমি তাইতে চাও? এই যে দেখছো কি বন্যা হয়েছে, এই যে দেখো কি বন্যা হয়ে গিয়েছে, আমাদের দরজার মধ্যে এখন বন্যার পানি যাচ্ছে নাকি? আরেকজন গোসল করে লিতেছে বৃষ্টির পানি দিয়ে। কি বেদ, কি কি সুন্দর করে পানি দিতেছে বন্যার পানি। এটি মাছ ধরতে গেলে পাওয়া যায় তো পুকুর। এই যে দেখেন ঘর থেকে পানি বেরোইতেছে, পানি বৃষ্টির পানি, ঘরের মধ্যে সব পানি।